অনেক অদ্ভুত ঘটনাই তো জীবনে শুনেছেন, কিন্তু ডান্সিং প্লেগের নাম কি কখনো শুনেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। সময়টা 1518 সাল, স্থান ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। মাথার উপরে গনগন করছে সূর্য, হঠাৎ করে রাস্তায় চলে এলেন এক মহিলা। শুরু করলেন রোদের মধ্যে ভয়ানক রকমের নাচ। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে গেল, সেই মহিলা কিছুতেই থামছেন না, নেচেই যাচ্ছেন। আশেপাশের লোকজন এই পাগলামি নাচ দেখে অনেক কিছুই বললেন, কিন্তু সে আর কার কথা শোনে, সে তো নাচ নিয়েই ব্যস্ত। এদিকে আবার 34 জন মহিলা তার সঙ্গে নাচ জুড়ে দিলেন, আশেপাশের মানুষ কিছুই বুঝতে পারছিলেন না কি চলছে এখানে। এক মাসের মধ্যে প্রায় 400 জন লোক তাদের সঙ্গে যোগ দেন। এদের দেখে মানুষজন ভাবছিল এদের শরীরে বোধহয় কোনো আত্মা প্রবেশ করেছে। আর এরকম মনে করবেই না কেন বলুন? এই পাগলামি নাচের না ছিল কোনো কারণ, না ছিল কোনো উদ্দেশ্য। এক মাস না খেয়ে কি আর থাকা যায় বলুন? তাও আবার সবসময় নাচতে নাচতে। কয়েকজন তো সেখানেই লুটিয়ে পড়লেন, তারপর আর কি, চলে গেলেন না ফেরার দেশে। সেখানে নাচতে থাকা মানুষদের অবস্থা দিন দিন খুবই খারাপ হতে থাকে। এরপর সেখানে পুরোহিত, ডাক্তার, গবেষকদের ডাকা হয়। তারা কেউ কেউ এটাকে মৃগী রোগ বলছেন, আবার কেউ এটাকে বলছেন মানসিক রোগ। কিন্তু এটা যদি মৃগী বা মানসিক রোগে হয়, তাহলে এতজনের একসাথেই কি মানসিক রোগ হওয়া কোনোদিন সম্ভব? সে যাই হোক, এরকম আচরণের পেছনে অনেকজন অনেক কথা বলেছেন, কিন্তু কোনো সন্তোষজনক কারণ আজ পর্যন্ত কেউই দিতে পারেননি। আজও এই আচরণের পেছনের কারণ আমাদের কাছে এক অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে গেছে। ওয়াও সিগন্যাল রহস্য। 15 আগস্ট 1977, জেরি আহমেন ওহাইও রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে তার বেতার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশে নজর রাখছিলেন। মূলত তার কাজ ছিল মহাকাশের দূরবর্তী প্রান্তে রেডিও সংকেত পাঠানো। মহাকাশের কোনো প্রান্তে যদি অন্য কোনো প্রাণীর বাস থাকে, তার অনুসন্ধানের জন্যই এই রেডিও সংকেত। তিনি দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তিনি কখনো অপর প্রান্ত থেকে কোনো প্রত্যুত্তর পাননি। এভাবেই তার রাত কাটত অপর প্রান্ত থেকে সিগন্যাল পাওয়ার আশায়। 15 আগস্টও তিনি একইভাবে কাজ করছিলেন এবং হঠাৎই তার বেতার যন্ত্রটি তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল। জেরির ঘুম ঘুম ভাব হঠাৎ করেই কেটে গেল। তিনি দেখলেন তার বেতার যন্ত্রটি সিগন্যাল রিসিভ করা শুরু করেছে। জেরি লক্ষ্য করলেন একটানা সংকেত এসেই চলেছে। অবাক হয়ে তিনি রিসিভারের দিকে তাকিয়ে রইলেন, এও কি সম্ভব? পরবর্তী 72 সেকেন্ড ধরে এই সিগন্যালটি আসতে থাকে এবং আবার হারিয়ে যায়। হতভম্ব জেরি প্রিন্ট হওয়া গ্রাফটি হাতে নিয়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। বিস্মিত হয়ে এই প্রিন্ট হওয়া কাগজটিতে তিনি লিখলেন, ওয়াও। সেদিন থেকেই এই সিগন্যাল ওয়াও সিগন্যাল নামেই সবার কাছে পরিচিতি লাভ করে। 72 সেকেন্ড স্থায়ী হওয়া এই সিগন্যালটি এসেছিল পৃথিবী থেকে প্রায় 120 আলোক বর্ষ দূরে অবস্থিত সেগেটেরিয়াস নক্ষত্র থেকে। আলোর গতিতে গেলেও এই নক্ষত্রে পৌঁছাতে প্রায় 120 বছর সময় লেগে যাবে, তাই সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না। কিন্তু সেখানে হয়তো মানুষের মতনই বা মানুষের থেকে কোনো উন্নত প্রাণী আছে যারা এই সিগন্যালটি পাঠিয়েছিল। পরবর্তীতে এই সিগন্যালটি গ্রহণের অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আর কোনোদিনই এটি পাওয়া যায়নি। এই কোডগুলিতে কি বলা হয়েছিল সেই রহস্য উন্মোচন করা যেদিন সম্ভব হবে, সেদিন হয়তো আরেক সভ্যতার খোঁজে মানুষের চেষ্টাও আরেক ধাপ এগিয়ে যাবে। যমজের গ্রাম। পৃথিবীতে সাধারণত যমজ মানুষের সংখ্যা খুবই কম হয়ে থাকে। দক্ষিণ ভারতে অবস্থিত একটি গ্রাম হল মালালাপুরম। জায়গাটি কম রহস্যময় নয়, এখানে প্রায় প্রতিটি বাড়িতে আপনি যমজ দেখতে পাবেন। অনেক বিজ্ঞানী এখানে এসে অনেক গবেষণা করে গেছেন, কিন্তু এই যমজ হওয়ার কারণটি তারা খুঁজে বের করতে পারেননি। প্রচুর সংখ্যক যমজ থাকায় এই গ্রামটি যমজের গ্রাম নামে পরিচিতি লাভ করে, কিন্তু কেউ জানে না শুধুমাত্র এই গ্রামটিতেই কেন যমজ বাচ্চার জন্ম হয়। আন্তর্জাতিক স্তর থেকেও কিছু গবেষক এখানে কিছুদিন থেকে গ্রামটির মৃত্তিকা, তাদের খাবার দাবার ইত্যাদি নিয়ে গবেষণা করে এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন, কিন্তু তাদের গবেষণা থেকে তারা বিশেষ কিছুই খুঁজে পাননি। খুনি নদী। ভারতের রাজধানী শহর দিল্লি, এই নগরীর পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী রোহিণী। স্থানীয় মানুষদের কাছে এই নদীটি খুনি নদী নামে পরিচিত। এই নদীতে মাঝে মধ্যে মানুষের মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। অতীতে এমন অনেক ঘটনার সাক্ষী থেকেছে এই নদীটি। স্থানীয়দের মতে অনেক সময় এই নদীর পারে মানুষের চিল্লানোর আওয়াজ ভেসে আসে। ভয়ঙ্কর সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে যখন সবাই সেখানে পৌঁছে যায়, তখন সেখানে দেখা যায় কোনো মানুষ পড়ে আছে অথবা জনশূন্য। স্থানীয়দের মতে এখানে অনেক মানুষ নাকি আত্মহত্যা করেছেন। এই নদীর পাশে কেউ একা গেলে এই নদীটি নাকি নিজের দিকে সেই ব্যক্তিকে টেনে নেয় এবং সেই ব্যক্তি ভেসে যান নদীর স্রোতযুক্ত জলে।
এমন একটি গ্রাম যেখানে সাপের সাথে বাচ্চারা খেলা করে। সাপ দেখলেই তাকে মেরে ফেলা বর্তমানে আমাদের একটি রীতিরেওয়াজে পরিণত হয়েছে। কোনো ব্যক্তি সাপ দেখলেই হয়, সেটিকে দেখে ভয়ে হয়তো পালাবে, নয়তো সাপটিকে মারতে উদ্যত হবে। কিন্তু ভারতের অঙ্গরাজ্য মহারাষ্ট্রের শ্বেতপালের চিত্রটা একদম ভিন্ন রকম। এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে সাপ, ওহু যেমন তেমন সাপ নয়। সাপের রাজা নামে খ্যাত পিসদর কিংকুবরাই এখানে বেশি দেখা যায়। কিন্তু তাই বলে কি মানুষেরা সাপকে মেরে ফেলবে? ওহু, চিত্রটি একটু ভিন্ন রকম। এখানে বাচ্চারাও সাপের সাথে খেলা করে, অন্যদিকে সাপগুলিও বাচ্চাদের সাথে বিনা দ্বিধায় খেলা করে। এখানে বসবাসকারী প্রতিটি মানুষের বাড়িতে অন্তত একটি পোষ্য সাপ দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং বাড়িতে সাপ পোষাটা এখানকার রীতিরেওয়াজে পরিণত হয়েছে। আজ পর্যন্ত এখানে সাপের কামড়ে মানুষের মারা যাওয়ার কোনো খবর সামনে আসেনি।